এবার আমি বলি ক্ষতিটা কেন করা হয়েছে বলি ক্ষতিটা এর জন্য করা হয়েছে যে যাতে না হয় সন্তান না হয় এর কাজ হচ্ছে নাভির নিচে বসবে বাচ্চা খেয়ে নেওয়া কি করা বাচ্চা খেয়ে নেওয়া এর আগে দুটো তিনটে যোগ তৈরি হয়েছিল সন্তান আসতে গেছিল পুরুষ সন্তানও ছিল যার মধ্যে খেয়ে নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে সম্পূর্ণরূপে সরে যাবে সন্তানাদির যোগ তৈরি হবে এই ধাম থেকেই সন্তান যাবে ধামের আশীর্বাদ সাথে আছে কোনো অসুবিধা নেই জানাশোনার মধ্যে করেছে একদম ক্লোজ সম্পর্ক পিছনে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে সামনে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে দুজন প্যাকটাপ হয়ে করেছে মেয়ে তো তুমি তো সেটাই চেয়েছিলে হ্যাঁ আমাকে তো আগে দিয়ে জিজ্ঞাসা করছো যে দাদা বলে কি না আমি তো দেখে নিয়েছি আগে আমি যে না বলবো না ঠিক আছে কতদিন আগে ধামায় আসা হয়েছিল আচ্ছা

তাহলে ক্রিয়া করা হয়েছে মাঝে ভিডিও আছে অনেকে দেখেছে ক্রিয়া করা হয়েছে ও কান্না কাটি করছিল হুম একদম 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 খুশি তো আপনারা সবাই খুশি তো নাকি হ্যাঁ মা হয়েছে শুধু এখানের জন্য একদম একদম ঘরে লক্ষ্মী এসছে বাবার আয় উন্নতি বাড়বে এবং বাবাও তো চেয়েছিল যাতে মেয়ে আসুক তাই তো ব্যাস ব্যাস শিব তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুক ভালো থাকুক ঠিক আছে একদম সুখে শান্তিতে ঘর করো এবং অনেক আয় উন্নতি হোক আমি এটাই চাই ঠিক আছে এখানে কি চুন্নি বাধা ছিল এখানে হ্যাঁ ঠিক আছে গঙ্গার জল ছেটাও আগে গঙ্গার জল ছিটিয়ে দাও

বিয়ে কত বছর হয়েছে পাঁচ বছর নিয়ে পাঁচ বছর পাঁচ বছর প্রথম সন্তান বাহ খুব ভালো বাহ একটা নেও খুলে গেছে ঠিক আছে এটা সাথে করে নিয়ে যাবে এটাকেই ধূপ দেখাবে মনের কথা বলবে ঠিক আছে এটাকে যত্ন করে রাখবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সিমতামের নতুন সদস্য দেখুন শিবধাম থেকে এসছে ওকে অনেক আশীর্বাদ সুস্থ থাকুক ভালো থাকুক হুম এটাই হ্যাঁ এটাই শেখাবো প্রথম ঘর মা বাবা তার কিন্তু আসল জায়গা এটাই যা তোমার অনেক সে মূল কালো কারে সোমবার দিনকে নামগোত্র বয়স দিয়ে শোধন করিয়ে পড়িয়ে দিতে হবে কোমর দিলেই চলবে অসুবিধার কোনো ব্যাপার নেই পনেরো দিন এবং কুড়ি দিন পরপর চেঞ্জ করিয়ে দিলে ভালো হয় ঠিক আছে আর একটা কবচ করে নিলে ভালো হয় যেটা সর্ষের বালিশে রাখতে হবে ওকে ধারণ করানো যাবে না সর্ষের যে বালিশ হবে সেখানে রাখতে হবে পরবর্তীকালে মানে ওটা ওটা চলবে এখন একটু বড় হলে তখনও ধারণ করতে পারবে ঠিক আছে কারণ যারা ক্ষতি করছিলো তারাও কিন্তু খুব একটা ভালো ইয়েতে চোখে দেখছে না ব্যাপারটাকে তারা হিংসা বিদ্বেষে তারা আরও ইয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটাকে মেনে নিতে পারছে না আচ্ছা 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 যাই হোক তারা কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে যা দেখতে পাচ্ছি খুবই ভালো আর শিবদাম থেকে এসছে শিবধাম থেকে এসছে আয় উন্নতিও বাড়বে সব কিছুই হবে কোনো চিন্তা নেই ঠিক আছে দিয়ে তুমি ঠিক আছে তো শরীর ঠিক আছে জায়গাটা একটু ওটা থাকবে কয়েকদিন ছ মাস অবধি থাকবে ভারী কাজ করবে না একদমই করবে না যতটা খাওয়া দাওয়াটা ঠিক করে করতে হবে কিন্তু এখন ঠিক আছে ব্যাস আপনার নাম বলুন নুপুর দে বয়স কত একজন মহিলা ক্ষতি করার চেষ্টা করছে তার সাথে পুরুষ যুক্ত আছে আংশিক বিবাহ বন্ধন করা আছে একবার পেট বন্ধন করার চেষ্টাও করেছিল প্রেতের ঝপটটাও দেখতে পাচ্ছি ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পুরোপুরি পড়ে যাবে এটা আমি দেখতে পাচ্ছি আর শারীরিক স্থিতি তো একদমই ঠিক থাকবে না শারীরিক দিকটা আমি দেখতে পাচ্ছি সেটা তন্ত্রক্রিয়ার প্রয়োগের হচ্ছে এবং পেট বন্ধন করার একবার চেষ্টাও করেছিল কি সমস্যা নিয়ে মূলত আপনি ধামে আসছেন সেটা বলুন সেটা আপনি বলেননি তো আমাকে আমি নিজে থেকে বললাম তো যে পেট বন্ধন করার চেষ্টা করা হচ্ছিল কত বছর বিয়ে হয়েছে সতেরো বছর বিয়ে হয়েছে এখনো সন্তান হয়নি এমনকি সন্তানাদি নষ্টের যোগও আমি দেখতে পাচ্ছি যেটাকে মেরে ফেলা হয়েছে কতবার নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে গেছে তিনবার চারবার আপনার তো আমি দেখতে পাচ্ছি জরায়ুতেও সমস্যা হয়ে গেছে যা আমি দেখতে পাচ্ছি জরায়ুতে সমস্যা হয়ে গেছে এখন সন্তানাদি আসতে গেলেও এখন অসুবিধাটা বলছে বাবা এখন আমাকে বাবা বলছে আইভিএফ টেস্টিউ বেবির কথা বলছে আচ্ছা ধরে দেখো মাকে মা তারাকে জিজ্ঞাসা করো নামটা বলুন নুপুর দে বয়সটা বলুন তা চেষ্টা তো আমরা করতে পারি আমরা চেষ্টা করে দেখি বাবা কিন্তু বেবির কথা বলছে আমি যেগুলো বললাম ঠিক না ভুল সেটা বলুন আপনি এসে কি বলেছিলেন ধামের কাউকে বলেছিলেন কানে কানে বা জিজ্ঞাসা করেছিল কেউ আপনাকে আমি নিজে থেকেই তো বললাম পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার কি বলছে সেটা বলুন ডাক্তারও এখন বলছে কি আইবি একটু আগে আমি যেটা বললাম সেটাও পসিবল হবে না কারণ ক্ষতির প্রয়োগ যদি থাকে সেটাও মেরে ফেলা হবে ঠিক আছে একদম একজন মহিলা নিকট লোক আছে কথা বলা হয় কিনা দেখে বলে দাও তুমি দেখুন শিব দামের শিষ্য বলে দেবে আপনাকে একটা মেয়েও আছে তার এর থেকে বেশি বলা যাবে না বলে দিলাম এবার বুঝে নিন কে ঠিক আছে এর থেকে বেশি বলবো না লেবু দিয়ে দাও আচ্ছা আপনার নাম বলুন আপনার নাম বলুন বলুন যা দেখতে পাচ্ছি অনেক আগে থেকে আপনার বিবাহ বন্ধন করা ছিল স্বামী বিয়োগ যোগ পর্যন্ত দেখতে পাচ্ছি কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না বুক ধরপর করে শারীরিক স্তৃতি মানসিক ঠিক থাকে না ভিতর থেকে দুর্বলতা আসে যখনই কোনো কাজ করতে যান রাত্রিবেলা ঘুমও ঠিক মতো হয় না আপনার ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি আপনার নার্ভের সমস্যা বাড়বে এমন কি আপনার প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে বাদিক বেঁকে গিয়ে আমি যেগুলো বললাম ঠিক না ভুল আগে থেকে বলেননি তো সিদ্ধামে এসে কারণ অনেকে ভিডিও দেখে বলে কি প্রি প্ল্যানিং এগুলো প্ল্যানিং করা আগে থেকে কোয়েশ্চেন আনসার শেষান হয়ে গেছে এদের সাজানো কাহিনী ঠিক আছে ঠিক আছে হাতেলে দিয়ে দাও

चाउड़ 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 चाउड